আবেগর প্রতিবেদনত উন্মোচিত সরকারের বিত্তীয় অনিয়ম, ছাত্রবৃত্তি আসনি হিতাধিকারীর নামতো লুণ্ঠনের তথ্য, সরকারের অনাদায় ঋণের পরিমাণ বৃদ্ধিটো কেগর উদ্বেগ। অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের অন্তিম দিনা দাখিল করা হল কেগর প্রতিবেদন। আর কেগর প্রতিবেদনত পাতে পাতে দেখা গৈছে বিত্তীয় শৃঙ্খলার বৃহৎ অনিয়ম। আর এই সন্দর্ভত ইতিমধ্যে বিরোধীকে আদি করে বিভিন্ন দল সংগঠনের মাজত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। হয় বিধানসভাত দাখিল করা কেগর প্রতিবেদনত উন্মোচিত হয় রাজ্য সরকারের বিত্তীয় অনিয়মর সবিশেষ। সরকারে প্রবর্তন করা ছাত্রবৃত্তি, বিভিন্ন আসনির পরা দিব্যাঙ্গ পেনশনলৈকে কেনেদরে রাজহুয়া ধনের লুণ্ঠন অপচয় হয়েছে সেয়া পোহর লয়েহে কেগর প্রতিবেদনত। সে অনুসরি দিনদয়েল দিব্যাঙ্গ পেনশন প্রদানত সংঘটিত হয় অনিয়ম। 2018-19 আর 2019-20 পেনশন পাইছিল নকল হিতাধিকারী। 1901 নকল হিতাধিকারীর বাবে রাজকোষের অতিরিক্ত ব্যয় 1,90,00,000 টাকা। একদরে কেগর প্রতিবেদনত রাজ্যের শিক্ষা বিভাগের অনিয়মর তথ্য পোহর লিছে। সে অনুসরি SC-র প্রাক মেট্রিক বৃত্তি প্রদানত সংঘটিত হয়েছে অনিয়ম। 451 জন SC শিক্ষার্থীয়ে অধিকবার লাভ করে বৃত্তির ধন, যার বাবে রাজ্য সরকারে অতিরিক্তভাবে ব্যয় করে 10,21,00,000 টাকা। সংখ্যালঘু শিক্ষার্থীর হোস্টেলর মাচুল প্রদানত অনিয়ম, প্রবঞ্চনার হওয়ার তথ্যও কেগর প্রতিবেদনত প্রকাশ পাইছে। সরকারের অমনোযোগিতার বাবে হোস্টেল নথকা 86 বিদ্যালয়ে সরকাই নিয়ে 5,92,00,000 টাকা। ইপিনে ভুয়া শিক্ষার্থী নামত বৃত্তির ধন সরকাই নিয়ার তথ্যও উন্মোচিত হয় প্রতিবেদনত। 3,138 জন ভুয়া শিক্ষার্থীর নামত অপচয় 2,98,00,000 টাকা। অকল ইমানই নহয়, ভয়াম জনজাতি আর পিছপরা শ্রেণীর কল্যাণ সঞ্চালক, অনুসূচিত জাতির কল্যাণ সঞ্চালক বিভাগ, PM কিষাণ আসনি রূপায়ণতো অনিয়ম হওয়ার তথ্য কেগর প্রতিবেদনত। আয় আর ব্যয়ের মাজত ব্যাপক বিসঙ্গতি। আজির তারিখত কেকে বিভিন্ন কেককে সমালোচনা করব, চাব একো নাই বলে কই দিব। ব্যবহারিক আপনার আপনার প্রমাণপত্র দিয়া নাই, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ার কারণে, আমাক নিদিয়ার কারণে আমাক একদম তরুণ গগৈ কন্দুয়াই দিছিল হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া শেষর ফলে। ব্যবসায়িক একটা প্রমাণপত্র দিবলে মই এইখিনি টাকা খরচ করলো এটা ডিপার্টমেন্টে, কে মো ওপর হব পারো নাকি? কেকে সন্দেহ প্রকাশ করেছে, কেকে কই দিছে যে সন্দেহ প্রকাশ করেছে, তালকে দিয়া নাই, তাত আকো মূর কি রায় থাকিব পারে? এটা মুখ্যমন্ত্রী ডাঙরি এইকটা দিনের ভিতর কোবা মিলাই যদি পারে মিলাই দিও আৰু। আনপিনে সরকারের অনাদায় ঋণের পরিমাণ বৃদ্ধিটো উদ্বেগ প্রকাশ কেগর। রাজ্য সরকারের অনাদায় ঋণ 107% বৃদ্ধি। 2018-19 2022-23 বর্ষ পর্যন্ত অনাদায় ঋণের পরিমাণ বৃদ্ধির লগতে দায়বদ্ধতার বোঝাও বৃদ্ধি পোৱাৰ উদ্বেগজনক তথ্যও প্রকাশ কেগর প্রতিবেদনত। একদরে 2021-22 তুলনাত 2023 বর্ষত কমি 20% মূলধনী ব্যয়, যেটো উদ্বেগজনক বলে প্রকাশ ভারতের নিয়ন্ত্রক আর মহা হিসাব পরীক্ষক চমুকৈ কেগর প্রতিবেদনত প্রকাশ। মুঠতে কেগর প্রতিবেদনের পৃষ্ঠায় পৃষ্ঠায় উন্মোচিত হয় রাজ্য সরকারের বিত্তীয় উশৃঙ্খলতার ভয়াবহ তথ্য। নিউজডেক্স রিপোর্ট, এনবি নিউজ। NB News, সহজ সরল ভাষাত নবভারতর কথা।